আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বার্সাই হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের হেলিকপ্টারে করে ঢাকা থেকে নরসিংদীর মাধবদী ড্রিম হলিডে পার্কে যাবার হেলিকপ্টার রাইডের অভিজ্ঞতা এবং সেখানে গিয়ে ঘুরে দেখব সম্পূর্ণ ড্রিম হলিডে পার্ক। তো চলুন নরসিংদীতে গিয়ে ঘুরে দেখি ড্রিম হলিডে পার্ক। আমি পাইলট সাহেবের পাশের সিটে বসেই রাইড করতে যাচ্ছি। আমাকে হেডসেট পরিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা টেক অফ করতে যাচ্ছি। আমরা এসে পড়েছি ড্রিম হলিডে পার্কে। কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে। হেলিকপ্টার থেকে নামলাম। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের ফ্লাইং ক্লাব থেকে এ পর্যন্ত আসতে আমাদের প্রায় 15 মিনিটের মতো সময় লাগলো। এবার আমরা হেলিপ্যাড থেকে উপরে যাচ্ছি। এখানকার স্কাই ট্রেনে করে বাইরে যাব। তারপর ড্রিম হলিডে পার্ক ঘুরে দেখব। হেলিকপ্টারে করে এই পার্কে এসে মোটামুটি সারা দিন এখানে কাটিয়ে দেওয়া যায়। এখন প্রথমেই যাচ্ছি লাঞ্চ করতে। তারপর লাঞ্চ করে ঘুরে দেখব সম্পূর্ণ ড্রিম হলিডে পার্ক। লাঞ্চ করতে আসলাম পার্কের মধ্যেই ড্রিম স্পাইসিতে। এটি এখানকার মেনু। আমাদের খাবার এসে পড়েছে খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। চলুন এবার সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখি। এই ড্রিম হলিডে পার্কটি বেশ অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। বলা যায় এখানে সব বয়সী মানুষের রাইড করবার ব্যবস্থা রয়েছে। রাইডগুলোতে ভাড়া মোটামুটি 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 400 টাকা পর্যন্ত। আসলে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য ঢাকার কাছাকাছি এটি একটি খুব সুন্দর জায়গা বলা যেতে পারে। এখানে রয়েছে সোয়ান বোর্ড, স্পিড বোর্ড রাইড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, টয় ট্রেন, বুলেট ট্রেন রাইড, কেবল কার রাইড, নাগরদোলা সহ ছোট বড় অনেক রাইড। যাই হোক, চলুন এবার উপর থেকে সম্পূর্ণ পার্কটি ভালোভাবে ঘুরে দেখি। Thank you.
উপর থেকে পার্কটি দেখলাম। চলুন এবার যতটুকু সম্ভব পার্কের ভিতরটা ঘুরে দেখি এবং দুই একটি রাইড উপভোগ করি। এবার আমরা এখানকার কেবল কার রাইড করতে যাচ্ছি। চলুন কেবল কারে করে ড্রিম হলিডে পার্কটি ঘুরে দেখি। সবকিছু মিলিয়ে বলা যায় এখানে রাইড করবার জন্য এবং সুন্দর সময় কাটানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমরা কেবল কারে থাকতেই সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। কেবল কারের রাইড শেষ করে আমরা যাব এখানকার নাগরদোলাতে। চলুন এবার নাগরদোলার রাইড উপভোগ করি। ইতিমধ্যেই চারপাশে অন্ধকার হয়েছে, দিনের বেলা এখানে আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আমাদের রাইড প্রায় শেষ, এখান থেকে নামার পরই আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। আমাদের আজকের এই দিন অনেক ভালো কাটলো, সবকিছু সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজীব মাহমুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরই সাথে সময় হলো ভিডিও থেকেও বিদায় নেবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।